বর্ষাকালীন আমের সবচেয়ে ক্ষতিকারক রোগ হলো মুকুল পচে যাওয়া। বর্ষাকালে ঘন ঘন বৃষ্টির ফলে কী হয়, মুকুলের মধ্যে জল ধরে যায় এবং এর সঠিক পরিচর্যা না হলে এই মুকুলগুলো কী হয়, কালো কালো হয়ে পচে যায়। অপর একটি ক্ষতিকারক রোগ হলো আম এরকম কাজু বাদাম হয়ে যাওয়া। এই রোগটা তো খুবই ভয়ঙ্কর। বন্ধুরা, এই রোগটাকে এত ভয়ঙ্কর কেন বলছি আপনারা দেখুন, এই যে মুকুলটা হয়েছে, এই মুকুলটা অনেক আম হয়েছে কিন্তু আম বড় হয়েছে মাত্র একটি। অধিকাংশ আমই কী হয়েছে, কাজু বাদামের মতন পেটটা বেঁকে গেছে। এই আমগুলো একটাও হবে না, এই আমগুলো সব ঝরে পড়ে যাবে। দেখুন অপর একটি মুকুল আমি দেখাচ্ছি, এই মুকুলটাতেও ঠিক মোটার উপরের দিকটায় একটা আম বড় হয়েছে, এই আমটাও কাজু বাদামের মতন পেটটা বেঁকে গেছে এবং বউলের মাথায় যে কটা আম হয়েছে সে কটা সবই কাজু বাদামের মতন পেটটা বেঁকে গেছে। এই আমগুলোও একটাও হবে না, সব কটা আমই ঝরে যাবে। আপনারা দেখুন ছোট আম অঝরে ঝরতে শুরু করেছে এবং আমি একটা আম আপনাদেরকে কুড়িয়ে দেখাচ্ছি। দেখুন এই আমটা, দেখুন পুরো কাজু বাদামের মতন পেটটা বেঁকে গিয়ে পড়ে গেছে, যেটার কথা আমি বলছিলাম। এইটা বর্ষাকালীন আমে বর্তমানে সবচেয়ে ক্ষতিকারক রোগ। নমস্কার বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজ একটি নতুন ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন, ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বর্ষাকালীন আমের দুটো মারাত্মক সবচেয়ে ক্ষতিকারক রোগ নিয়ে। এক হলো মুকুল পচে যাওয়া, অপরটি হলো আম কাজু বাদাম হয়ে যাওয়া। এই বর্ষাকালীন আমে মুকুল পচে যাওয়া একটি খুবই ক্ষতিকর রোগ। তার কারণ হলো বর্ষাকালে সবসময় এক দুদিন ছাড়া ছাড়া বৃষ্টি হয়। এই বৃষ্টির জল কী হয়, এই মুকুলে ধরে যায় এবং শুকুতে যদি দেরি হয় তাহলে কী হয়, এই মুকুল সম্পূর্ণ পচে গিয়ে নষ্ট হয়ে যায় এবং আম হয় না। বর্ষাকালীন আমের অপর একটি ক্ষতিকারক রোগ হলো আম কাজু বাদাম হয়ে যাওয়া। আপনারা দেখুন এই যে মুকুলটা হয়েছে, এই মুকুলটায় যে আম হয়েছে, এই আমটা হয়েছে, এই আমটা হয়েছে, বাকি এই সমস্ত আমগুলো এবং এই সমস্ত আমগুলো সব কাজু বাদামের মতন পেটটা বেঁকে গিয়ে নষ্ট হয়ে গেছে। এই আমগুলো আর এরকম বড় হবে না, কিছুদিন পর এই আমগুলো সব ঝরে পড়ে যাবে। বর্ষাকালীন আমের মুকুলে আপনারা কী পরিচর্যা করবেন, আমার চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বর্ষাকালীন আমের কাজু বাদাম রোগ নিয়ে। এই রোগ কেন হয় বা কী কারণে হয় বা এর থেকে রেহাই পেতে গেলে আপনাদেরকে কী করতে হবে সেই বিষয়ে। অপর একটি ক্ষতিকারক রোগ হলো এইরকম কাজু বাদামের মতো হয়ে পেটটা বেঁকে যাওয়া। এই আমগুলো একটাও হবে না, সব ঝরে পড়ে যাবে। এই যে বড় আমটা দেখছেন, এই বড় আমটাই শুধু হবে, বাকি যে এই সকল আমগুলো আপনারা দেখছেন কাজু বাদামের মতো হয়ে পেটটা বেঁকে গেছে, এই আমগুলো সব ঝরে পড়ে যাবে। আর কাজু বাদামের মতো পেটটা বেঁকে যাওয়ার জন্য, কিছুটা কাজু বাদামের মতো দেখতে হওয়ার জন্য এই রোগটাকে আমরা বলি কাজু বাদাম রোগ। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটার প্রায় অধিকাংশ আমি কাজু বাদামের মতো রোগে আক্রান্ত হয়ে গেছে। দেখুন এই মোটাটাতে একটা আমও হয়নি, আর এই মুকুলটাই দেখুন একটা আম হয়েছে, আবার এই মুকুলটাই তো দেখুন একটা হয়েছে, এইটা একটু বড় হয়েছিল কিন্তু এটারও পেটটা কাজু বাদামের মতো বেঁকে গেছে, এই আমটাও ঝরে যাবে। এই মুকুলটাতেও দেখুন একটি মাত্র আম হয়েছে, এই দুটো কাজু বাদামের মতো পেট বেঁকে গেছে, এ দুটোও নষ্ট হয়ে যাবে। আর অপর একটি মুকুল দেখাচ্ছি, এই মুকুলটাতে দেখুন একটা আমও হয়নি। এই আমগুলো যেগুলো হয়েছে এগুলোও পেট বেঁকে গেছে, হালকা হলুদ হয়ে গেছে, এই আমগুলো কিছুদিনের মধ্যেই পড়ে যাবে। এখন আমি আপনাদেরকে আমের যে এই ক্ষতিকারক রোগ, আম কাজু বাদামের মতো পেটটা বেঁকে গিয়ে হলুদ হয়ে গিয়ে ঝরে পড়ে যাওয়া, এর কারণ এবং এর প্রতিকার সম্বন্ধে বলবো। এই আমকে কাজু বাদাম হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে এই রকম মটর দানার মতন হবে, তখন থেকেই সঠিক পরিচর্যা করতে হবে। এই মটর দানা অবস্থায় আপনারা যদি আমের সঠিক পরিচর্যা করেন তাহলেই এর থেকে রেহাই পাওয়া যাবে। আর যদি একটু দেরি করেন, আম যদি একটু দানা বড় হয়ে যায় তখন যদি পরিচর্যা করতে আরম্ভ করেন, তখন আর কিচ্ছু করার থাকবে না, আপনাদের আম দেখবেন এরকম কাজু বাদাম রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই রোগের সবচেয়ে প্রধান কারণ হলো মাটি শুকিয়ে যাওয়া, তার মানে হলো জল সেচের অভাব। এই আমটা হলো বর্ষাকালীন আম, এই আমটা বর্ষা পছন্দ করে। কিছু কিছু সময় দেখা যায় কি, এই আমটা যখন জাটো মুকুল হয়ে যায় তখন মুকুলে আমটা তো ধরে যায় কিন্তু জলসেচের অভাবে এই আমটা সম্পূর্ণ এরকম কাজু বাদামের মতো হয়ে নষ্ট হয়ে যায়। এই বর্ষাকালীন আম যদি আপনাদের জাটো মুকুল হয়ে যায় তাহলে আপনাদেরকে জলসেচ দিতেই হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে দিন কতক আগে যে কী ওয়েদারটা গেল, খুবই গরম, খুবই শুকনো ওয়েদার, মোটে জল হয়নি, আর এই জল না হওয়ার জন্যই মূলত এই রোগটা হয়েছে। তাই আপনাদের আমকে এই রোগের হাত থেকে বাঁচাতে হলে জলসেচ দিতেই হবে। জলসেচ আপনারা আজ দেবো কাল দেবো করলে হবে না, যখনই দেখবেন গরম পড়েছে, খুব শুকনো চলছে এবং আপনাদের আম গাছ মুকুল হয়ে গেছে এবং ছোটো ছোটো গুড়ি আম ধরে গেছে, আপনারা আকাশে কখন জল হবে অপেক্ষা করবেন না, আপনারা জলসেচ দিয়ে দেবেন, তাহলেই দেখবেন অনেকটা এর থেকে রেহাই পেয়ে যাবেন। আর এই বর্ষাকালীন দোপাহ আম এই যে কাজু বাদাম রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, এর অপর একটি কারণ হলো অনুখাদ্যের অভাব। মাটি শুকিয়ে যাওয়ার পাশাপাশি অনুখাদ্যের অভাবেও এই রোগটা হয়।
আপনারা কি করবেন, আপনাদের গাছের আম যখন এই রকম মটর দানার মতন হবে তখন তো আপনারা একটা ভিটামিন দিচ্ছেনই, এই ভিটামিনটা যদি আপনারা মিরাকুলান দেন, বারবার মিরাকুলান প্রয়োগ করবেন না, একবার মিরাকুলান প্রয়োগ করবেন এবং ঠিক তার 10 থেকে 12 দিন পর যখন অন্য একটি ভিটামিন প্রয়োগ করবেন সেটা যেন আর মিরাকুলান দেবেন না, সেটা কি করবেন একটা অনুখাদ্য ঘটিত ভিটামিন দেবেন, এটা কিন্তু দেওয়া মাস্ট, এটা দিতেই হবে। অনুখাদ্য ঘটিত ভিটামিন যদি আপনারা দেন তাহলে কি হবে, অনুখাদ্যের অভাবে যে এই আমটা হলুদ হয়ে যাচ্ছে বা পেটটা বেঁকে যাচ্ছে সেইটা হবে না। আপনারা অনুখাদ্য হিসাবে এখানে অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স এই ধরনের ভিটামিন প্রয়োগ করতে পারেন, তাছাড়া আপনারা বাজার থেকে আপনাদের হাতের কাছে অনুখাদ্য ঘটিত ভিটামিন যা পাবেন দিতে পারেন, কোনো অসুবিধা নেই, খালি দেখে নেবেন সেই ভিটামিনটা যেন অনুখাদ্য ঘটিত ভিটামিন হয়, তার মানে হলো তার মধ্যে যেন অনুখাদ্যটা থাকে। এই ছোটো অবস্থায় আপনারা মিরাকুলান দেবেন 15 লিটার জলে মাত্র 10 ml, মোটে আপনারা 15 থেকে 20 ml দেবেন না, তাহলে কি হবে এই যে গুঁড়ি আমগুলো আছে ঝরে যেতে পারে, আর পরবর্তীকালে আপনাদের আম যখন এইরকম বড় হয়ে যাবে তখন আপনারা মিরাকুলান 15 লিটার জলে 15 থেকে 20 ml দেবেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো কাজ হবে, কিন্তু ছোটো অবস্থায় আপনারা মোটেই পুরো মাত্রা দেবেন না। আর এইরকম মটর দানা অবস্থায় আপনারা অ্যাগ্রোমিন 15 লিটার জলে 15 ml দেবেন, আর ঠিক যখন আমটা আপনাদের এরকম বড় হয়ে যাবে সেই সময় আপনারা 15 লিটার জলে 20 ml অ্যাগ্রোমিন দেবেন, দেখবেন খুব সুন্দর কাজ হবে। আর এই ছোটো অবস্থায় যদি আপনারা ম্যাক্স দেন, এক পাউচ ম্যাক্স আপনারা 30 লিটার জল করবেন, আর আম যখন আপনাদের ঠিক এইরকম বড় বড় হয়ে যাবে তখন আপনারা ওই এক পাউচ ম্যাক্স 15 লিটার জলে গুলে দেবেন, দেখবেন খুব সুন্দর কাজ হবে, কিন্তু ছোটো অবস্থাতে মোটেই আপনারা 15 লিটার জলে ওই এক পাউচ দেবেন না। বন্ধুরা, আপনারা যদি বর্ষাকালীন আমে এই দুটো পরিচর্যা ঠিকঠাক করেন তাহলে আপনাদের আম একটিও কাজুবাদাম রোগে আক্রান্ত হয়ে ঝরে পড়বে না। আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বর্ষাকালীন দোফাল আমকে কাজু বাদামের মতো রোগ হওয়ার হাত থেকে কীভাবে রক্ষা করবেন সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।